হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি রান্না করব মূলো আলু দিয়ে মোরলা মাছ। তো কিভাবে রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এবার নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব। তো মাখানো হয়ে গেলে এটা সাইড করে রেখে দেব, আর এর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নেব। দেখো, আমি আলু আর মূলোগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা 5টা কাঁচা লঙ্কা, আর হচ্ছে ওটা রসুন। এখান থেকে রসুন আর 3টে লঙ্কা আমি বেটে নেব। এরপর গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। তো মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, না হলে যেহেতু ছোট ছোট মাছ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো কড়া করে ভেজে নিলাম মাছগুলো। এটা মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে। তো এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর মূলো কুচি। আলু আর মূলোটাকে কিছুটা টাইম ধরে সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভাজাটা কিছুটা হয়ে আসলো, এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচিটা। তো টমেটোর কুচি দেওয়ার পর আর কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দেব করে রাখা সেই মশলাটা। মশলা দেওয়ার পরে সবকটা উপকরণ বেশ কিছুটা টাইম ধরে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো, কষানোটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। খুব বেশি জল দেব না, কারণ তরকারিটা একটু মাখামাখাই করব। আর যেহেতু আলু আর মূলোটা ভাজার সময় আর কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে প্রায় 90%, তো বেশি জলের প্রয়োজনও হবে না। তো অল্প করে জল দিয়ে জলের সাথে মশলাটা আর আলুটা ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ সময় ফুটতে দেব। তো বেশ সুন্দরভাবে ফুটে এসছে। দেখো, এবার দেখি আমার আলু মূলোটা সেদ্ধ হয়েছে নাকি। তো আলু মূলোটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো মাছ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছটা ফুটতে দেব। আর বন্ধু, তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যাই হোক, মাছের ঝোলটা একটু মাছের সাথে মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব, আর দিয়ে দেব শেষে একটু ধনে পাতা। গেল আমার রান্না রেডি। মূলো আলু দিয়ে মোরলা মাছ রান্না কমপ্লিট। তোমরা একবার খেয়ে দেখো কিন্তু অবশ্যই।